প্রভু শ্রীরামচন্দ্রঙ্কর জন্মভূমি ত্রেতেয়া যুগরে অযোধ্যায় বিরাজমান করিবা সহিত সারা বিশ্বর স্রষ্টা হেলে কেবে সৃষ্টি হইতিলা কেউ সময়রে তা আজি পর্যন্ত কেহি হেলে মধ্য কল্পনা করিপারি নাহান্তি। কেবল অযোধ্যায় নুহে সমগ্র বিশ্বরে আজি রাম নামরে প্রকম্পিত হওয়া সহিত কৈড়ারে মধ্য রামময়রে প্রকম্পিত হয়ে উঠিলা। কৈড়া রাম মন্দির বিগত তিরিশ বর্ষ অর্ধ নির্মাণ অবহেলিত অবস্থায় থিলে হে রাম মন্দির। এই কিছুদিন পূর্বে এয়া সম্পূর্ণ ভাবে নির্মিত হয়ে প্রতিষ্ঠা হয়েছিল। আজির মন্দির প্রতিষ্ঠা প্রাঙ্গণের ভক্তিময় পরিবেশ শঙ্খধ্বনি উছুড়ি পড়েছিল। মন্দির প্রতিষ্ঠা দিবস অবসরের স্থানীয় সহস্রাধিক ভক্ত সমাবেশের সুয় ছুটি। উক্ত কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে বোনাইগড় রাজা শ্রী বীরকিশোরী ইন্দ্র দেওদেব, সম্মানিত অতিথি বোনাইগড় পূর্বতন বিধায়ক শ্রীযুক্ত ভীমসন চৌধুরী, জেলা পরিষদ অশোক কুমার নায়ক, সরপঞ্চ হৃষিকেশ দেহুরী ও বিজেপি রাজ্যের কার্যকারিণী সদস্যা শ্রীমতী সেবতী নায়ক দীপ প্রজ্বলন করে সভার কার্যক্রম আরম্ভ করে সভাস্থলের রাম রামরু আরম্ভ হয়ে জয় শ্রীরামে শেষ হয়েছিল। সুগন্ধিত পুষ্পদীপ সজারে মন্দির ঝলসি উঠিছিল। মন্দির প্রতিষ্ঠা দিবসের সমস্ত কার্যক্রম কমিটির অধ্যক্ষ দেবনারায়ণ সাহু পরিচালনা করা সহিত সর্বশেষে উপস্থিত ভক্ত মানক হৃদয়ের সহিত ধন্যবাদ জ্ঞাপন করে। কৈড়া হনুমান মন্দির কমিটি পক্ষ পূজার্চনা করা এক বিশাল শোভাযাত্রা কৈড়া পরিক্রমা করা সহ সন্ধ্যা সময়ের ভজন সন্ধ্যা মধ্যে দেখা। সুন্দরগড় জেলার জিতেন বারিকঙ্ক রিপোর্ট, সাই সত্য নিউজ।